আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলার অনেক সিরিয়াল আছে যেগুলো বলার মতো নয়। সিরিয়ালগুলো এত জনপ্রিয় যে শেষ হওয়ার পরও সিরিয়ালের নাম মানুষের মনে থাকে, আর সেই সব সিরিয়ালের মধ্যে একটি হলো বুধু। বন্ধুরা, আপনাদের মনে আছে বুধু সিরিয়ালের কথা? ছোট্ট বুধুর অভিনয় দেখতে আমরা প্রতিদিন অপেক্ষা করতাম, আর এখন বুধু সিরিয়ালটি শেষ। সিরিয়ালটি শেষ হওয়ার পরও বুধুর কথা সকলেরই মনে আছে। এখন কি বুধু আগের মতোই আছে? না বন্ধুরা, আপনাদের সেই বুধু আগের থেকে এখন একটু বড় হয়ে গেছে। আর আজ আমরা এই ভিডিওতে দেখব বুধু কত বড় হয়ে গেছে আর তার আসল পরিচয় সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি বুধুর ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আদরের ছোট্ট বুধুর আসল নাম হলো আরশিয়া মুখার্জি, তার ডাক নাম হলো রাই, তবে তাকে সবাই বুধু নামে ডাকে এখন। বুধু অর্থাৎ আরশিয়ার জন্ম 2010 সালে আগস্ট মাসে। তার জন্ম কলকাতার বাসনিয়া গ্রামে। কলকাতার JID স্কুলে পড়াশোনা করছে আরশিয়া। এবছর চতুর্থ শ্রেণীতে উঠেছে আরশিয়া। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও বেশ চালু বুধু। বুধু তার পরিবারের সাথেই কলকাতাতে বসবাস করছে। বুধুর পরিবারে আছে বাবা মা ও তার বড় বোন। বুধু তার বাবা মার সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করে। তার বাবা মা তার সবচেয়ে কাছের বন্ধু। আর পটল কুমার গানওয়ালা সিরিয়ালের পটলের সাথে তার বেশ বন্ধুত্ব রয়েছে। সময় পেলেই আরশিয়া পটলের বাসায় গিয়ে কয়েকদিন থাকে, আর বুধু সিরিয়ালের মাধ্যমে আরশিয়া সিরিয়াল জগতে পা রাখে। বুধু সিরিয়ালটি জনপ্রিয় ছিল বলে হিন্দিতে সিরিয়ালটি রিমেক করে জি কোম্পানি। ছোট্ট থেকে তার স্বপ্ন অভিনয় জগতে পা রাখবে সে। বুধুর প্রিয় অভিনেতা বলিউড বাদশাহ শাহরুখ খান, তার প্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সিরিয়ালের পাশাপাশি বুধুকে অনেক অনুষ্ঠানে দেখা যায়। তাছাড়া তার অভিনীত কয়েকটি রিয়েলিটি শো বেশ জনপ্রিয়। সকলে এই ছোট্ট বুধুকে আদর করেও ভালোবাসে। টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও বুধুর অভিনয়ে মুগ্ধ। নায়ক দেব, মিমি চক্রবর্তী সহ সকলে তাকে খুব আদর করে। সাফল্যের দিক দিয়ে আরশিয়া দুইবার টেলি অ্যাওয়ার্ড লাভ করেছে। একটি অ্যাওয়ার্ড হলো সেরা শিশু অভিনেত্রী ও আরেকটি পশ্চিমবঙ্গের ট্যালেন্ট শিশু অভিনেত্রী হিসেবে। বুধু অর্থাৎ আরশিয়া কেক খেতে পছন্দ করে। তো বন্ধুরা, ছোট্ট বুধু অর্থাৎ আরশিয়াকে আপনাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।